আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিসকাস করব অনার্স থার্ড ইয়ারের এলিজাবেথেন অ্যান্ড জ্যাকবন ড্রামার একটি প্লে দ্য মার্চেন্ট অফ ভেনিস। উইলিয়াম শেক্সপিয়ারের এই মার্চেন্ট অফ ভেনিস এই নাটকটিকে বলা হয় ডার্ক কমেডি। উইলিয়াম শেক্সপিয়ারের দ্য মার্চেন্ট অফ ভেনিস এই ড্রামাটা মূলত পাবলিশ করা হয়েছিল 16th century অর্থাৎ 16 শতাব্দীতে এই ড্রামাটা পাবলিশ করা হয়েছিল। এই ড্রামাটার প্রধান কয়েকটি চরিত্র হল শাইলক, যে কিনা একজন মানিল্যান্ডার যে কিনা কোরা সুদে অ্যান্টিনিওকে টাকা ধার দিয়েছিল এবং তার থেকে পরে টাকা ধার শোধ করতে না পারলে তার থেকে তার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে। অ্যান্টিনিও ছিলেন একজন এই ড্রামা এই নাটকের মূল প্রধান ক্যারেক্টার হচ্ছে অ্যান্টিনিও। তিনি একজন অনেক ভালো মানুষ ছিলেন এবং সৎ ছিলেন। এই নাটকের প্রধান চরিত্র হচ্ছে অ্যান্টিনিও। অ্যান্টিনিও শাইলকের কাছ থেকে চোরা সুদের টাকা ধার নিয়েছিলেন তার বন্ধু বাসানিওকে সাহায্য করার জন্যে। এই গল্পের মেন ক্যারেক্টার হচ্ছে পোর্শিয়া অথবা হিরোইন, তার পোর্শিয়াকে এখানে হিরোইন রূপে দেখানো হয়েছে এই নাটকে। উইলিয়াম শেক্সপিয়ার মূলত পোর্শিয়াকে একটা ক্রিয়েটিভ এবং জিনিয়াস লেডি হিসেবে দেখিয়েছেন, যে মূলত অনেক বুদ্ধি করে অ্যান্টিনিওকে শাইলকের হাত থেকে উদ্ধার করেন অথবা শাইলক যে অ্যান্টিনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে চাইছিল সেটা থেকে পোর্শিয়া অ্যান্টিনিওকে রক্ষা করেন। বাসানিও হচ্ছে এই নাটকের অন্যতম একটা ক্যারেক্টার। বাসানিও হচ্ছে সলভ করছিল পাজলগুলো, যে পোর্শিয়ার বাবা যে তার মেয়ের জন্য একটা রাইট ম্যান, তার মেয়ের যে সঠিক স্বামী নির্বাচন করার জন্যে যে পাজল করে রেখেছিল বাসানিও সেটাতে উত্তীর্ণ হয়েছিলেন এবং শেষে তিনি পোর্শিয়াকে পেয়ে যান। গ্রেসিয়ানো হচ্ছে অ্যান্টিনিও এবং বাসানিওর ফ্রেন্ড, যে পরে হচ্ছে পোর্শিয়ার সার্ভেন্ট নেরিসাকে বিয়ে করে। নেরিসা হচ্ছে পোর্শিয়ার সার্ভেন্ট এবং ইন্টেলিজেন্ট একজন সার্ভেন্ট, যিনি পরে হচ্ছে গ্রেসিয়ানোকে বিয়ে করেন। জেসিকা হচ্ছে বিউটিফুল ডটার অফ শাইলক। জেসিকা হচ্ছে শাইলকের একজন সুন্দরী মেয়ে ছিল, যে লরেন্দ্রকে ভালোবাসত এবং তার বাবা শাইলক লরেন্দ্রর সাথে জেসিকার বিয়ে দিতে চান না, যার কারণে জেসিকা পরে পালিয়ে গিয়ে লরেন্দ্রকে বিয়ে করেন। সেলারিও হচ্ছে এই নাটকের হচ্ছে জেসিকা এবং লরেন্জোকে তারা বাড়ি বসে দেয়, যারা হচ্ছে এই সেলারিও হচ্ছে অ্যান্টিনিওর বার্তাবাহক অর্থাৎ অ্যান্টিনিও যে হচ্ছে শাইলক যে অ্যান্টিনিওর বিরুদ্ধে মামলা করেছে এই মামলা যে আদালত পর্যন্ত পৌঁছে গেছে এই খবরটা এই বার্তাটা তিনি নিয়ে আসেন বসানিওর কাছে। তারপরে এই গল্পের কিছু ক্যারেক্টার রয়েছে আরও, সুইটার অফ পোর্শিয়া অর্থাৎ পোর্শিয়ার যারা সুইটার অর্থাৎ পানি প্রার্থী, যারা পোর্শিয়াকে স্ত্রী হিসেবে নির্বাচন করতে চেয়েছিলেন তারা, একজন হচ্ছে প্রিন্স অফ মরোকোর প্রিন্স, যে কিনা গোল্ড ক্যাসকেট পেয়েছিল যেটাতে লেখা ছিল অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অর্থাৎ চকচক করলেই সোনা হয় না। তারপরে ছিল 2 নম্বরে প্রিন্স অফ এরাগনের প্রিন্স ছিল, যে কিনা সিলভার ক্যাসকেট চুজ করেছিল এবং যেটাতে অহংকার এবং অধিকারের বিষয়ে উল্লেখ ছিল। তারপরে থার্ড দ্য স্কলার অ্যান্ড সোলজার অফ ভ্যানিশ বসানিও চুজ দ্য লিড ক্যাসকেট অ্যান্ড হি দাস উইন্স পোর্শিয়া, দ্যাট মিনস বসানিও যে কিনা পণ্ডিত স্কলার মানে যিনি স্কলার ছিলেন এবং সোলজার এক অপরপক্ষে তিনি একজন সোলজারও ছিলেন অর্থাৎ সৈন্যও ছিলেন, যে কিনা পোর্শিয়াকে বিয়ে করার জন্য তিনি একজন লিড ক্যাসকেটটা চুজ করেছিলেন। তো এতক্ষণ আমরা এই নাটকের দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের ক্যারেক্টারগুলো সম্পর্কে আলোচনা করলাম, এখন আমরা মূল কাহিনীতে চলে আসি নাটকের। তো এই নাটকের মূল কাহিনীটি এভাবে শুরু হয়েছিল যে ইতালির ভেনিস শহরে
অ্যান্টনিও নামের এক ভদ্রলোক বাস করতেন। সবাই তার সদ্গুণের জন্য প্রশংসা করতেন। অ্যান্টনিওর ছিল জাহাজের ব্যবসা। তার জাহাজগুলো এক দেশ থেকে অন্য দেশে মালামাল নিয়ে আসা যাওয়া করতো। তো ইতালির ভেনিসে একজন দুষ্ট চরিত্রের লোকও ছিল, তার নাম ছিল শাইলক। তিনি ছিলেন ইহুদি এবং তিনি ছিলেন নীতিহীন, সুদখোর ও কুটবুদ্ধিসম্পন্ন ব্যক্তি। কেউ তাকে পছন্দ করতো না। যেহেতু অ্যান্টনিওকে সবাই পছন্দ করতো, তাই শাইলক এটা মোটেও সহ্য করতে পারছিল না, কারণ তিনি ছিলেন অসৎ ব্যক্তি। তাই সে অ্যান্টনিওকে সর্বদা হিংসা করতো। সে শুধু সুযোগ খুঁজতো যে অ্যান্টনিওকে কীভাবে সে কায়দা করে ফেলবে। এর মধ্যে একদিন অ্যান্টনিও চোরা সুদে টাকা ধার নেবার জন্যে শাইলককে অপমান করে, অর্থাৎ শাইলক যে মানুষের কাছ থেকে চোরা সুদে টাকা ধার দেয়, এই জন্যে অ্যান্টনিও শাইলককে অপমান করে। তাই সেই থেকেই শাইলক অ্যান্টনিওর প্রতি অত্যন্ত ক্ষুব্ধ হয়ে আছেন। তো অ্যান্টনিওর ঘনিষ্ঠ বন্ধু বাসানিও ছিলেন। বাসানিও হচ্ছে পোর্সিয়াকে বিয়ে করতে চেয়েছিলেন, পোর্সিয়াকে তিনি ভালোবাসতেন, কিন্তু পোর্সিয়ার বাবা তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্যে খুব ভালো একটা পাত্র খুঁজছিলেন। তো বাসানিও হচ্ছে পোর্সিয়াকে বিয়ে করার জন্যে কিছু টাকার অভাবে সে পোর্সিয়াকে বিয়ে করতে পারছে না। তাই এ দুঃসময়ে বাসানিও হচ্ছে অ্যান্টনিওর কাছে কিছু টাকা ধার চায়, তার বন্ধু অ্যান্টনিওর কাছ থেকে। কিন্তু ওই মুহূর্তে অ্যান্টনিওর কাছে কোনো টাকা ছিল না, কেননা তার সবগুলো জাহাজ তখনও সমুদ্রে ছিল। যেহেতু অ্যান্টনিও জাহাজের ব্যবসা করতেন, কিন্তু সবগুলো জাহাজ ওই সময় তার সমুদ্রে ছিল, তার জাহাজগুলো তখনও ফিরে আসেনি। তাই সে ঠিক করে যে অ্যান্টনিও শাইলকের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে বাসানিওকে দিয়ে দেবে, এবং যখন তার জাহাজগুলো বন্দরে পৌঁছে যাবে তখনই তিনি শাইলকের টাকা ধার টাকা শোধ করে দিবেন। তাই অ্যান্টনিও এবং বাসানিও দুজনেই শাইলকের কাছে যায় এবং শাইলক এই প্রস্তাবে তাদেরকে টাকা ধার দিতে রাজিও হয়ে যায়, কেননা এতদিন পরে শাইলক অ্যান্টনিওর উপর প্রতিশোধ নিতে পারার একটা আনন্দ তার মধ্যে কাজ করছে। কিন্তু সে শর্ত দেয়, যদি নির্দিষ্ট সময়ে অ্যান্টনিও যদি শাইলককে টাকা ধার শোধ করতে না পারে, তাহলে শাইলক অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবেন। কিন্তু অ্যান্টনিও যেহেতু তার নির্দিষ্ট টাকার দরকার ছিল, তাই সে অ্যান্টনিওর প্রস্তাবে রাজি হয়ে যায়। এর তখন শাইলক তাদেরকে টাকা ধার দিয়ে দেয়। কিন্তু এর মধ্যেই সেই টাকা নিয়ে বাসানিও বেলমেন্ট শহরে চলে যায় পোর্সিয়াকে বিয়ে করার জন্যে। পোর্সিয়ার বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য এক অভিনব কৌশল করে রেখে গিয়েছিলেন, অর্থাৎ তিনি একটা পাজল করে রেখে গিয়েছিলেন। তার মধ্যে তিনজন সেই পাজল তিনজন দুজন সেই পাজল পাজলগুলো সলভ করতে ফেল হয়েছিলেন, কিন্তু অ্যান্টনিও কায়দা করে সেই পাজল সলভ করেছেন। এবং শেষে বাসানিও সেই পাজলগুলো সলভ করতে পেরেছিলেন। তো অবশেষে বাসানিও এবং পোর্সিয়ার মধ্যে বিয়ে হয়ে যায়। বাসানিও উত্তীর্ণ হয় পরীক্ষায়। কিন্তু এরপর বাসানিও যে ধুমধাম করে পোর্সিয়াকে বিয়ে করে বেশ আনন্দে কাটছে তাদের, কিন্তু হঠাৎ এরপর বাসানিওর কাছে অ্যান্টনিওর কাছ থেকে চিঠি আসে যে তার সবগুলো জাহাজ সমুদ্রে ডুবে গেছে। এর মধ্যে অ্যান্টনিওর সবগুলো জাহাজ যে সমুদ্রে ডুবে গেল, এই চিঠিটা অ্যান্টনিও হচ্ছে বাসানিওকে পাঠায়। এবং এই খবর শুনেই বাসানিও ভেনিসে চলে আসে। এই এখন পর্যন্ত আবার শাইলক আবার কী করেছেন, এর মধ্যে শাইলক আবার এই ব্যাপারটা আদালত পর্যন্ত নিয়ে গেছেন, তার যে টাকা ধার দিতে চেয়েছিল এবং ধার শোধ করতে পারে নাই, এই ব্যাপারটা আদালত পর্যন্ত চলে যায়। শেষমেশ শাইলক অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে উদ্যত হন। যখনই তিনি অ্যান্টনিওর শরীর থেকে 1 পাউন্ড মাংস কাটতে যাবেন, তখনই অ্যান্টনিওর পক্ষে এক তরুণ উকিল চলে আসেন এবং তিনি বলেন যে ঠিক আছে, আপনি 1 পাউন্ড মাংস কাটবেন, ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার 1 পাউন্ড মাংস কাটার সময় যেন 1 ফোঁটা রক্ত বের না হয় শরীর থেকে, তাহলে কিন্তু প্রস্তাবটা বাতিল হয়ে যাবে, শর্তটা বাতিল হয়ে যাবে তাহলে। কিন্তু শাইলক এখন পড়ে গেল মহাবিপদে, যে শরীর থেকে
বিনা রক্তপাতে কিভাবে তিনি 1 পাউন্ড মাংস কাটবেন, এটা তার কাছে ইম্পসিবল হয়ে যায়। তাই আর উপায় না পেয়ে শাইলক এখন তার টাকা ফেরত চায় অ্যান্টনির কাছ থেকে, কিন্তু বিচারক তাতে অস্বীকৃতি জানান, জাস্ট সেটা অস্বীকৃতি করেন। তখন শাইলক বলল যে সে কিছুই চায় না, তাকে শুধু ওখান থেকে যেতে দেওয়া হোক। কিন্তু তখন তো বিচারক অ্যান্টনির প্রাণ নিতে চাওয়ার জন্যে শাইলকের বিরুদ্ধে রায় দেয় যে তার সম্পদের অর্ধেক অ্যান্টনিওকে দিতে হবে এবং বাকি অর্ধেকের মালিক হবে সরকার। অর্থাৎ শাইলকের সম্পদ তখন বন্টন হয়ে যায় যে অর্ধেক সম্পদ হচ্ছে তিনি অ্যান্টনিওকে দিয়ে দিবেন আর অর্ধেক সম্পদ সরকারের হস্তক্ষেপে চলে যাবে। তারপর ওই তরুণ উকিলের বুদ্ধিতে খুশি হয়ে বসানিও অ্যান্টনিওকে তাকে ধন্যবাদ জানায়। বসানিও এবং অ্যান্টনিও সেই তরুণ উকিলকে ধন্যবাদ জানায় এবং তাকে তার মজুরি নিতে বললে সেই তরুণ উকিল বলে যে আমি বসানিওর হাতের ওই আঙ্গুলের আংটিটা নেব যেটা তার বিলাপ তাকে গিফট করেছিল। কিন্তু বসানিও তার বন্ধুর জীবন বাঁচানোর জন্যে ওই আংটিটা সেই তরুণ উকিলকে দিয়ে দেয়। পরে যখন তাদের দেখা হয় তখন পড়শিয়া বসানিওকে বলে যে তার দেয়া আংটির হাতের আংটিটা দেখাতে, কিন্তু বসানিও বলে যে সেই আংটিটা তরুণ উকিলকে দিয়ে দিয়েছে। আসলে ওই উকিলই ছিল পড়শিয়া, অর্থাৎ এই পড়শিয়াই বুদ্ধি করে অ্যান্টনিওকে শাইলকের সেই কুপ্রস্তাব কুশর্ত থেকে বাঁচান পড়শিয়া। পরে তখন পড়শিয়া সবটাই খুলে বলে বসানিওকে এবং বসানিও সেটা শুনে পুরো হতবাক হয়ে যায়। ওদিকে অ্যান্টনিও খবর পায় যে তার সবগুলো জাহাজ বন্দরে ফিরে এসেছে। এর মধ্যেই অ্যান্টনিওর কাছে খবর চলে আসে যে তার সবগুলো জাহাজ বন্দরে ফিরে এসেছে। তো এই ছিল দ্য মার্চেন্ট অফ ভেনিস এই নাটকের মূল থিম হচ্ছে ফ্রেন্ডশিপ, অর্থাৎ অ্যান্টনিও এবং বসানিওর মধ্যে যে ফ্রেন্ডশিপটা, তাদের যে বন্ধুত্ব, সেই বন্ধুত্বর জেরেই তারা যে এই কত কী করতে পেরেছে সেই বন্ধুত্বটাই হচ্ছে মূল থিম। প্রেজুডিস, মার্সি, তার ন্যায় বিচার, রিডেলস, জাস্টিস, ন্যায় বিচার, ফ্রেন্ডশিপ, প্রেজুডিস, মার্সি, রিডেলস, এই নাটকের মূল থিম হচ্ছে এই কয়েকটা। তো এই ছিল আজকের দ্য মার্চেন্ট অফ ভেনিস এই ড্রামাটি। তো আজকে এখানে শেষ করছি, দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়ালে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান।